সফরদম্ব তুমেশরা তুদানীয় হিসাব কমু বেশরা। কি বলতেছে? আমি আল্লাহ আপনার কাছে আমি আমাকে পুরোপুরি সফরদ করলাম, আমি ন্যস্ত করলাম, আমি কিছুই বুঝি না, আমি কিছু জানিও না, আমি কিছু করতে পারতেছি তাও আমি স্বীকার করি না, বলি না, আমি আমাকে আপনার কাছে সফরদ করলাম, সারেন্ডার করলাম। তুদানি হিসাব কমবেশ, তুমি হিসাব আমার কড়াকড়ি করবা না সহজ করবা না হালকা করবা না কি করবা, হিসাব কম করবা না বেশি করবা, এটা আমার কিছু করার নাই, আমি তো আমাকে সারেন্ডার করেছি পুরা। সফরদম্ব তুমেশরা তুদানি হিসাব কমু বেশরা। কেমন হবে এটা? ওই রাবেয়া বসরিয়ার ওই কথাটা মনে পড়ে গেল। রাবেয়া বসরিয়া একজন মহিলা, তিনি আল্লাহ পাকের কাছে নিজকে কেমন সফরদ করেছে, আল্লাহ পাকের কাছে নিজকে কেমন ন্যস্ত করেছে। তিনি তার ভাষায় বলতেছে, তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু, তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু, হাযা লামরি ফিল কিয়াস বাদিউ। আজীব কথা, তুমি আল্লাহ পাকের গোলাম বলে দাবি করো, আল্লাহকে আল্লাহ বলে তুমি বিশ্বাসও করো স্বীকারও করো, অথচ তোমার জীবনের কাজকর্ম কার্যকলাপগুলির মধ্যে আল্লাহ পাকের নাফরমানি লুকাইতে আছে, নাফরমানি পরিপূর্ণভাবে তুমি আল্লাহর গোলামি প্রকাশ করো না, তোমার বিভিন্ন কাজগুলি আল্লাহ পাকের নাফরমান যুক্ত, তুমি যে কাজ করতেছ এই কাজের উপরে আল্লাহর সন্তুষ্টি নাই, আল্লাহ পাকের নারাজি আছে, আর তুমি প্রকাশ করতেছ তুমি তার গোলাম, তুমি তার দাস, তুমি হুব্বিয়ত, তুমি আল্লাহর মহব্বতেরও দাবি করো, এটা বহুত বড় তাআজ্জব কথা। তিনি বলতেছে এটা বহুত বড় আশ্চর্য কথা, এত কেয়াস মাল ফারেক, এটার সাথে কেয়াস মিলে না। গোলাম গোলাম মনিবের হুকুম ষোলো আনায় ষোলো আনা বাস্তবায়ন করবে তার নাম গোলাম। তো আমি গোলাম দাবি করতেছি, গোলামি করতেছি, তার মহব্বতেরও দাবি করি, কারণ আমি ঈমান আনছি এই কথা বলে যে আমি আল্লাহকে মহব্বত করি, অথচ তোমার কাজগুলি নাফরমানি যুক্ত, তুমি বিভিন্ন কাজে আল্লাহ পাকের হুকুমের বরখেলাপ কাজ করো। তিনি বলেন যে এটা আকলে কোনোদিন ধরে না। লাউ কুনতা হুব্বুকা সাদিকান লাআতাতহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মতিউ। তুমি যদি তোমার মহব্বতের মধ্যে গোলামির মধ্যে যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমাকে তোমার মনিব যেভাবে বলে সেইভাবে চলতে হবে, এটার নাম গোলামি, এটার নাম হলো তোমার বন্দিগি। সেখানেই পাওয়া গেল এনকিয়ার, ওই এনকিয়ার শব্দটা। আর যদি তা যদি আমি করতে না পারলাম আমি এনকিয়ার হইনি। এতেকাদের মধ্যে হল এনকিয়ার তো আমার মধ্যে পুরো আসে নাই, আমি আমাকে বলতেছি আপনাদেরকে শুনাইতেছি সবক, আমার আল্লাহ পাক আমাকে কিভাবে গোলামি করতে বলছেন এগুলির নজির অভাব নেই, তার দৃষ্টান্ত অহরহ আছে, গোলামি কিভাবে করেছেন আকাবিরিনা মুরব্বিরা, তারা কিভাবে গোলামি করেছেন, আর আমি আল্লাহ পাকের গোলামি কিভাবে করতেছি,
আমি তো আল্লাহকে পাবো এই আশায় আমি বুজুর্গদের বাতলানো একটা রাস্তায় আসছি। মুরিদ হওয়া এটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু কেন এই রাস্তাটা তারপরও বাতলাই দিয়ে গেলেন আল্লাহ রসুল? সাহাবাই কেরাম থেকে ধারাবাহিক আসতে 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 আল্লাহু আকবার, শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, যার সম্পর্কে কোরআনে কিতাবে অনেকগুলি ঘটনা আসছে, শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, যিনি আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির জামানার হামজামানার মানুষ, আমরা আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির নাম হাজারো শুনছি, কিন্তু শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহির নাম হয়তো আমরা অনেকে জীবনে আজকে শুনছি। কি বলে, ঠিক না? অনেকে আমরা এই নামটা হয়তো আজকে শুনছি, কিন্তু আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির নাম হাজারো বার শুনছি, কারণ এটা মশহুর প্রসিদ্ধ, আর ওনার নামটা আমাদের কাছে প্রসিদ্ধ না, অথচ কিতাবে তার নাম অনেক উচ্চাঙ্গভাবে লেখা। তার জীবনীর অনেক ঘটনাও আছে। শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, তিনি এত বেশি আল্লাহ পাকের মোকাররব ছিলেন, এত বেশি নৈকট্য লাভ করেছেন এবং আল্লাহর হাবিবের এত কাছে, বংশধর বলা হচ্ছে, তার জীবনের একটা কথা সংক্ষেপে বললে বুঝে আসবে। শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, তিনি রওজায়ে আথারে হাবিবে কিবরিয়া সরকারে দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আথারের পাশে তিনি যায়া যখন সালাম দিতেছিলেন, অন্য অন্য মানুষ যেভাবে সালাম দেয় তার সালামটার শব্দটা একটু ব্যতিক্রম ছিল। তিনি সালাম দিতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, অন্যরা সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইত্যাদি ইত্যাদি, আর তিনি যায়া রওজার পাশে সালাম দিতেছেন, সালাতু সালাম পাঠ করে বলতেছেন, সম্বোধন করতেছেন, ইয়া জাদ্দি, হে আমার দাদা। তিনি রসুলের বংশধর দাবি করতেছেন। যখন আল্লাহর হাবিবকে দাদা বলে সম্বোধন করতেছেন, এখানেও তিনি প্রমাণ করতে চাচ্ছেন যে বাস্তবে আমার বংশধারাটা রসুলের সাথে ঠিক আছে কিনা। তিনি একবার দুবার তিনবার যখন এই শব্দ বলে যখন সালাম দিলেন, রওজায়ে আথার থেকে রহমতের দু আলমের জবানে সালামের জবাব আসতেছে, ওয়ালাইকা সালাম ইয়া ওয়ালাদি, আশপাশে অনেকেই ছিল,
সালাম দেনওয়ালা রাওজা আথারে সালাম দেন অনেকে ছিল। শব্দটা শোনার পরে তিনি আবেগ আপ্লুত ভাবে দরখাস্ত পেশ করলেন, আমি আপনার বংশধর, আপনার নাতি, আপনি দুনিয়ার থেকে চলে গেছেন, আমি অনেক পরে আগমন করেছি, আমার আবেগ হলো, আমার মনের আরজু হলো আপনার মোবারক হাত উঠাইবেন, আমি হাতের মধ্যে চুমা দিব। যারা ওই সময় পাশে ছিল, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে রওজা আথার থেকে ফেটে পায়গম্বর আলাইহিস সালাম মোবারক হাত উপরে উঠে গেছে। ঘটনার সাথে যারা যারা ছিল তারা দেখে অবাক হয়ে গেল, এবং তার বুজুর্গি সম্পর্কে, তিনার মোকাররব রসুলের সাথে তার সম্পর্ক যে কত গভীর এটা অনুমান করেছে সবাই। ওই মুহূর্তে তিনি নিজকে কন্ট্রোল করার জন্য, নিজের হালাতকে মানুষ থেকে ফিরাইয়া এবং আল্লাহ পাকের আব্দিয়ত গোলামিয়তকে প্রকাশ করার জন্য তিনি কি কাজটা করলেন, যেহেতু ওই মজমার ভিতরে যেমনটা মাঝখানে আরেকটা জুমলায় মুতারাজা বলি, আমাদের সমাজে অনেকে যারা অনেক সময় আল্লাহর হাবিবের স্বপ্নের ব্যাপারটা নিয়ে অনেকে খুব আরজু করে আর মনে মনে চিন্তা, যদি কোনো সময় স্বপ্ন যোগে রসুলকে দেখছেন তিনি, এটা নিয়ে খুব আবেগের সাথে অনেকের কাছে বলাবলি করে। আমি অনেকজন থেকে এরকম শুনছি, হালাকি আমাদের বড়দের মধ্যে অনেকেই আল্লাহর হাবিবকে অনেকেই স্বপ্ন দেখেছেন কিন্তু কোনোদিন প্রকাশ করে না, আর আওয়ামের মধ্যে যদি কেউ এরকম দেখে ফেলে এটাকে সে বিশেষ করে খুশিতে বাগবাগ হইয়া এটা নিয়ে অনেক জায়গায় বলাবলি করে, কি বলেন, ঠিক না? এরকম আছে না নাই? এটা না বলা চাই, হজম করা চাই, কারণ এটা এইভাবে বলতে গেলে ওই মানুষগুলি আপনার প্রতি একটা কেমন জানি একটা ভাব হয়, একটা দুর্বল ভাব হয়, সেই লোকটা তো অনেক 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 ব্যাপার। এই জন্য এই নিয়ামত কাহাকেও আল্লাহ পাক দিলে এটাকে হজম করা চাই। শাহ আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাই, তিনি যখন ওই মজলিসের ভিতরে এই অবস্থাটা হলো তার, তাহলে আশপাশওয়ালারা তো অনেকেই ওনার পিছু ছুটে না, সকলে তার পিছনে চিমটি মারি এইভাবে বলেছে, হায় উনি তো চিন্তা করলেন এই মুহূর্তে তো আমার মধ্যে আল্লাহ না করুক অজুব চলে আসতে পারে, কিবির চলে আসতে পারে, অহংকার চলে আসতে পারে, তা আমি বরবাদ হয়ে যাব। এমনি অবস্থায় উনি নিজকে নিজে আল্লাহ পাকের আব্দিয়ত প্রকাশ করার জন্য, যে আমি যে একটা সাধারণ দাস আর গোলাম। তিনি এখান থেকে বেরিয়ে মদিনা শরীফের একটু দূরে গিয়েছিলেন, এক ইহুদি একটা কুকুর নিয়ে সে বাহিরে বিচরণ করতেছে, ঘুরতেছে। ওই সময় তিনি নিজকে একেবারে এমনভাবে পেশ করলেন যে হঠাৎ করে আল্লাহ পাকের তরফ থেকে একটা বিশাল রাস্তা খুলে দিল। ইহুদি সামনে আইসা বলতেছে, আহমদ কবির রফাই, আপনি নাকি আপনাদের নবীর বংশধর, এই ঘটনা শুনতে পাইলাম, আমি এখন আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি ভালো না আমার এই কুকুরটা ভালো?
শাহ আহমদ কবির রাফাই রহমতুল্লাহ আলী বলতেছেন, যদি আল্লাহ পাক আমাকে ইমানের সাথে মৃত্যু দান করেন তাহলে কুকুর থেকে আমি ভালো, আর যদি আল্লাহ না করুক ইমানের সাথে আমার মৃত্যু না হয় আমার থেকে কুকুর ভালো। আর যেহেতু আমার ইমানটা আল্লাহ পাকের কাছে গ্রহণ হলো কি হলো না এটা আর আমার জানা নাই, সেই এতবারে আমি এখন অদৃশ্যের ওপরে আমি মেহনত করতেছি, আমার থেকে কুকুর ভালো। এই অবস্থা সকলে শোনার অভাব, এত বড় শানওয়ালা এত বড় মানুষ শব্দ নাই। এই জন্য এই কথাটা সামান্য রেখে এখানে আমার ওই কথাটা বলতেছি, যেহেতু গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার শান মান সকলের কাছে, আর ওই জামানায় তার একজন শিষ্য শাহ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেছিলেন যে হজরত, যেহেতু আপনারা দুইজনে হাম আসর হাম জামানা, বড় পীর সাহেব আর আপনি, আপনাদের দুইজনের মধ্যে মর্তবার দিক থেকে কে বেশি? বুঝেন নাই কথা, একজন কে শুনতে শুনতে নাকি ঘুমে আছেন, একজন বড় পীর আর একজন হলো আহমদ কবির রেফাই, ওনাকেই জিজ্ঞাসা করা হচ্ছে যে এখন বড় পীর সাহেবের ওনার মাকাম তো অনেক 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 শুনি, আপনার মাকাম অনেক সময় কখনো হালাতের কারণে অনেক সময় কিছু অবস্থা বয়ান করা হয়, অনেক সময় বয়ান করে না। তিনি তখন বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করেছ আমি তোমাকে সংক্ষেপে বলি শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলমে আরওয়াহের মধ্যে রুহের জগতে সমস্ত মানুষের রুহের জগতে সবাইকে একত্রিত করেছে, একত্রিত করেছে আছে, সেই সময় যাদেরকে আল্লাহ পাক কুতুব বানাবে, আবদাল বানাবে, সকিব বানাবে, নকিব বানাবে, বিভিন্ন রকমের স্তর যাদেরকে আল্লাহ পাক বানাবেন তাদেরকে আল্লাহ পাক সুযোগ দিলেন, এখতিয়ার দিলেন, তোমরা আমার কাছে কিছু চাও, তখন সেই চাওয়ার মধ্যে বড় বিষয়ে তিনি কুতুবিয়তের মাকাম চাইছেন, তিনি কেউ গাউসিয়াতের মাকাম চাইছেন, যে যেটা চাইছেন, অনেকে যেটা চাইছেন আল্লাহ তাদেরকে সেটা দিয়ে দিছে সেই রুহের জগতে। শাহ আহমদ কবির রফাই রহমতুল্লাহ বলতেছেন, আমার পালা যখন আসলো আমাকে বলতেছেন, এই আহমদ কবির তুই কি চাস? তিনি তখন বলতেছেন, ইন্নি উরিদু আল্লাহ উরিদ, শাহ আহমদ কবির রফাই রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ আমি আপনার কাছে এটা চাইতেছি যে আমি আপনার কাছে কিছু চাইব না, আমাকে চাওয়ার জন্য বলছেন, আমার সিদ্ধান্ত এটা হইল আমি আপনার কাছে কিছু চাইব না। যখন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন কিছু চাই নাই, আল্লাহ আমাকে এমন দাওয়া দিয়েছেন, আল্লাহ সবার থেকে আমাকে বেশি দিয়েছেন, চাই এটা ওই এনকিয়াত বুঝাইতে যাইয়া আমি এই সমস্ত আল্লাহ আছে। এটার নাম এনকিয়াত।
তিনি আল্লাহ পাকের কাছে নিজকে এমন ভাবে বিলীন করছেন, আমি আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার মতো ব্যক্তি না, আমি চাবো কি করে, আমি কিছু চাই না। আল্লাহ পাক অনেক উচ্চ মাকাম দিয়েছেন, প্রশ্নের জবাব বলার জবাব পেয়ে গেছে। এই জন্য দোস্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মানুষ এই রাস্তায় আসার পরে যদি আমার দিল যদি এরকম না বানাইলাম, আমি কি জন্য এই মেহনত করতেছি, কি জন্য হাজারো জিকির আজকার করেও যদি আমার মধ্যে এই অবস্থাগুলি সৃষ্টি করতে না পারি, আমার এই জিকিরের দ্বারা ফায়দা পাব না। আমার কদমটা দেবার আগেই তো আমাকে বুঝতে হবে যে আমার এই কদমের প্রতি আমার মাওলার সন্তুষ্টি আছে কিনা। এই জন্য জীবনের সব কিছুর মূল হল আল্লাহ পাক বারবার বলতেছেন আল্লাহ পাকের দিকে দৌড়াও, সারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিকুম, আল্লাহ পাকের দিকে দৌড়াও, তার মানিটা কি, আল্লাহকে কোথায় পেলে পাওয়া যাবে, কোন দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সব কিছু চাল চলন কথাবার্তা আচার আচরণ সব কিছুর প্রতি আল্লাহ পাকের নজর খুব তীক্ষ্ণ, খুব গভীর নজরে আল্লাহ পাক দেখেন। আমি যখনই একটা গুনার দিকে কদম বাড়াচ্ছি, আল্লাহ পাক বলছে তোকে আমার দিকে দৌড়াইতে বলছি, তুই তো শয়তানের দিকে দৌড়ালি। গুনার দিকে যখন যাচ্ছ তুই রাস্তাটা তো শয়তানের, শয়তানের রাস্তার দিকে দৌড়াইয়া তুমি আমার সন্তুষ্টি চাইবা, এটা সম্ভব না। কোন ইন্না শয়তান লাকুম আদুউ মুবীন, এই জন্য প্রত্যেকটা কদম দেওয়ার আগে তালিবুল আলেম বাবাজিরা তোমরাও আছো, গাইরে আলেম ভাইয়েরও এখানে আছে, জীবনের টার্গেট বুঝতে হবে, আমি দৌড়াবো কার দিকে আমাকে বুঝতে হবে। আল্লাহ তো আমাকে বলছে যে সারিউ ইলা মাগফিরাতি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তিনি মানুষের অবস্থাটা আমল কি করতেছি না করতেছি এটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু আমার জীবনে আমি গুনাহ কতটুকু সারছি এটা দেখার বিষয়, কোনটা গুনার কাজ। আমি অনেক সময় দেখি আমাদের অনেক ভাইয়েরা আছে, এরা গুনাই বুঝে না, গুনাই বুঝতে চায়, সে দাড়ি কামায়, টাকনুর নিচে কাপড় পরে, হাতের মধ্যে আংটি স্বর্ণের, নামাজ কখনো পড়ে কখনো পড়ে না। এই লোক আইসে যদি বলে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমি এই করতে চাই সেই করতে চাই, তা আল্লাহ পাক তো হাসতে থাকে, আরে গোলাম তুই তো গুনাই ছাড়লি না, এখনো তুই তো গুনা ছাড়লি না, যে কাজ থেকে তোকে বাঁচার জন্য নির্দেশ করা হলো সেগুলি তুমি মুলাব্বাস হইয়া নিজের মধ্যে সব সময় করতেছ, আর তুমি হ্যাঁ আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাইতেছ। এটাই কি রাবিয়া বলছিল, তাহসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযাল আমরি ফিল কিয়াস বাদিউ। আফসোস, এই জন্য দোস্ত গুনাহ ছাড়তে হবে, জিকির করতেছি বৈশা বৈশা অথচ গুনার ফিকির অন্তরে বৈশা বৈশা আছে। অনেক দিন আগের কথা, এক জায়গায় গিয়েছিলাম মাগরিবের নামাজের পরে যাইয়া হাজি সাহেব বসা, ওনার সাথে কথা বলার জন্য এক কারণে গিয়েছিলাম, যাইয়া দেখি যে উনি তসবি হাতে সোফার মধ্যে বসে বসে তসবিটা টানতেছে, টেলিভিশন দেখতেছে, গান দেখতেছে।
তো আমি যাওয়ার পরে কাজের মেয়েকে বলছে এটা বন্ধ করো। এতটুকু এহসাস যার আছে যে এটা জিনিসটা যে ভালো না, এটা হুজুর দেখলে খারাপ বলবে আমাকে, এই এহসাসটা অনুভূতিটা আছে যেন বন্ধ করতে বলছে। আর এতক্ষণ তিনি একা একই যে দেখছেন, তাহলে তিনি কি আল্লাহ পাকের হুজুরি তার দিলে আসে? এটা যে গুনার কাজ, আল্লাহ যে নারাজ এই কাজের প্রতি, সেটা তার দিলের মধ্যে নাই, সে তসবির আনতেছে। এই তসবির কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। তসবি কম হোক কিন্তু গুনা ছাড়ত। বর্তমান জমানায় গুনার মধ্যে গীবত হয়, মিথ্যা কথা হয়, চোখ দ্বারা বেগানা দেখা হয়, এই তিনটা, এবং সাধারণ মুসল্লিদের ভিতরে দাড়ি কামানো আছে, টাকলু নিচে কাপড় পরা আছে, এই গুণাগুলি আম সায় যায় হচ্ছে সবার কাছে। চোখ দিয়া বেগানা দেখার রাস্তা গুণার থেকে যদি বাঁচতে না পারি, আমলের মজা থাকবে না, কোনোভাবে মজা থাকবে, আমলের মজা চলে যাবে। এই জামানার মধ্যে যারা চক্ষুকে হেফাজত করতে পারলো, এই রাস্তাটা যদি ধরে রাখতে পারে, আল্লাহ পাক তাকে বেলায়েতের মাকাম দিবে, তাকে আল্লাহ তার ওলি এবং বলি বুঝে বানাবে। এটাই বর্তমান জামানার জন্য এত বড় এক মারাত্মক এক ক্যান্সার রোগ এটা। এই রোগে আক্রান্ত শতকরা 99% মানুষ, শতকরা একজন মানুষ পাওয়া খুব কঠিন, যে চোখ চোখ বাঁচানো, চোখ বাঁচানো। এই জন্য রাস্তায় চলেন, তালেবুল আলেম হোক আর আলেম হোক আর মহাদ্দেশ হোক, মুফতি সাহেব হোক, খতিব হোক আর হাজি সাহেব আর গাজী সাহেব হোক, কাহাকেও আল্লাহ ছাড়বে না। এটার স্বাদ গ্রহণ করা হচ্ছে, এই স্বাদটা গুনার আকারে দিলের মধ্যে যাচ্ছে, যার কারণে কোনো মজা নাই, স্বাদ নাই। আমি অনেক দিন আগে বলছিলাম, যে চক্ষু এই কাজের মধ্যে নিয়োজিত থাকে, সেই চক্ষু হইল জানি, জিনা কারণেওয়ালা। আর জিনা কারণেওয়ালা সাথে আল্লাহ পাকের মোয়ামেলা খারাপ। সে যদি তওবাকারী যদি না হয়, তওবা যদি না করে, তার চোখে দিয়া ব্যথা পাইলে পানি আসবে, কিন্তু আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে পানি আসবে না, চোখে পানি ছাড়বে না। কারণ চোখে পানি ছাড়ার দ্বারা আমরা বুঝি যে আল্লাহ গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। তো এই জিনিসটা যেটার দ্বারা গুনাহ মাফ করার ওয়াদা করেছেন, সেই কাজটা যদি জানিয়া হয়, জিনা কারণেওয়ালা হয়, তাহলে তার দ্বারা আল্লাহ পাকের কাছে তওবা হবে না এবং গুনাহ মাফ হবে না, চোখে পানিও ছাড়বে। এই জন্য দোস্ত, কথা শেষ, বিশেষ করে এই অবস্থার মধ্যে এতেকাদ যে আমি যে রাস্তায় যাচ্ছি, আমার সাথে আমার শেখের সাথে আমার এতেকাদটা কি? আমি তো একটা সাধারণ অবস্থায় মনে করতেছি আমার এতেকাদ ভালো না, তার কথার প্রতি আমার এতেমাদও ভালো না, এই কথাটা যে আমার নাজাতের জন্য একটা রাস্তা খুলে দিবে সে এতেমাদও নাই। যেহেতু আমার এতেকাদ আর এতেমাদ যখন আমার হলো না, তো এনকিয়ার তো অবশ্যই হবে না, আমি কি করে ওনার এনকিয়ার, আমি সেখানে কি করে আমাকে মিটাবো? এই জন্য হায়াত তো চলেই যাবে, বলতে বলতে তো কতই বলা হচ্ছে, কিন্তু পরিবর্তন যদি না আসে, পরিবর্তন আসতে হবে। হারাম উপার্জন করব না, হালাল খাব যতটুকু হয়। জবানে কোনোদিন ফহশ ফাহাশ এটা
হাদিসের মধ্যে আসছেন। হুসনু ইসলামিল মার তারকু মা লা ইয়ানি, লা ইয়ানি ফহশ ফাহশ আজে বাজে কথা, বকা বকা সকা ইত্যাদি, এই সমস্ত কাজ কোনোদিন ভালো মানুষের জন্য সম্ভব না, সে করবে না। এটা তার ইসলামের সৌন্দর্য হইল, সেই সমস্ত কাজ সব ছেড়ে দিবে। এই জন্য হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাম ওয়ালা মুতাফাহিশাম, আল্লাহর হাবিবের জীবনে কোনো সময় ফহশ আজে বাজে কথা, বেহুদা কথা, যে কথায় সময় নষ্ট হয়ে যাবে, কোনো কাজে নাই এমন সময় এই কাজ রসুল করেন না। এই জন্য দোস্ত গুনাহ ছাড়তে হবে। এই যে হজের মৌসুম আসছে, সামনে 8-9 তারিখ থেকে প্রথম ফ্লাইট শুরু হবে। কথা প্রসঙ্গে মনে হলো সামান্য কথা বলি, শেষ করছি। হাজি সাহেব হজ করতে যায়, নারীরা মহিলারাও যায়, পুরুষরাও যায়। এখন হারামের আশপাশে, হ্যারেমের ভিতরে, তাওয়াফে, সাইতে, হ্যারেমের বাহিরে যারা হজ করতে গেল তাদের মধ্যে যে কি ব্যাপারটা চলে, আর সেখানে শুধু বাংলাদেশি হাজি না, বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে আসে সুন্দরী, চরম সুন্দরী, রূপের বাহার তাদের। আপনি তো হজ করতে গেছেন, আপনার সামনে এই সমস্ত অবস্থা, এরা যেই পর্দাটা দেয় এটা পর্দাও না, এটা পর্দা না। আপনি তো হাজি সাহেব, মানুষ ওইদিকে বারবার করে তাকাচ্ছেন, আপনি হজ করতে গেছেন, মনে রাখা লাগবে যে গুনাটা আপনি এইখানে করতেছেন সেখানে হারামের আওতার ভিতরে গুনা করলে এটার শাস্তি ডাবল। এই জন্য কেবল তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, এই দিক দিয়ে মহিলার চাপ, ওই দিক দিয়ে চাপ, ওই দিক দিয়ে চাপ, পিছনে চাপ, এইভাবে চাপ দিয়ে তাওয়াফ করতেছে। আর কি খুশি, আমি আজকে 10টা তাওয়াফ করছি, 5টা তাওয়াফ করছি। আরে ভালো করা তাওয়াফ করা তো মুস্তাহাব, আর ফরজ যেগুলি করছে এগুলি তো করছেন, এখন আপনি অবসর সুযোগ পাইছেন তাওয়াফ করতে যাচ্ছেন, কিন্তু তাওয়াফের সাথে কি কাজটা হইল, মহিলাদের ঘেঁষাঘেঁষি হইল আপনার সাথে, আপনি কি ফেরেশতা? নফল করতে যেয়ে তো আপনার ফরজ শেষ হয়ে যায়, গুনাহ কবিরা হয়ে যায়। এই সমস্যাগুলি আছে, আর সেই দিকে আপনার নজর যাবে বেশি বেশি করে, কারণ আপনার দেশেও আপনি এত সুন্দরী মহিলা দেখেন নাই, সেইখানে এগুলির দিকে আপনাকে আকর্ষিত করে শয়তান সেদিকে আপনাকে ধাবিত করে নিয়ে যাচ্ছে। এই জন্য অনেক সময় আমাদের পাকিস্তানের, ভারতের, বাংলাদেশের অনেক বড় বড় ওলামাই কেরাম বলে যে এখন সেই হালাত নাই, কিন্তু যে সময় আমরা প্রথম জমানায় যখন হজ করেছিলাম বলে যুজুর সারা হ্যারেমের মধ্যে 1% মহিলা দেখা গেছে, 1%। আমাকে এই কথাটা যখন বলছিল তখন 90 সালে বলছিল, ওই সময় 90 সালে উনি বলতেছিল যে আমরা যখন আরো আগে হজ করেছি তখন আমাদের এখানে হারামে 1% মহিলা ছিল, আর 90 সালে আমরা এটাকে 2% দেখতেছিলাম, তাতেই পেরেশান হয়ে গেছি। মহিলাদের জন্য তওয়াফ করে শান্তি পাই না, নামাজ পড়ে শান্তি পাই না, তওয়াফ শেষ করে দাঁড়াইছে এরা মাঝখানে এসে ফাঁকি দিয়ে দাঁড়াইছে, আপনি বসে রয়েছেন আপনার রানের মধ্যে এসে পড়ছে, জায়গা নাই। সেই 90 সালের কথা বলছি, আজ থেকে প্রায় 34 বছর আগের কথা, তখন এই অবস্থায় দেখলাম। আর এখন এখন হারেমের মধ্যে
তো আজকে 2 বছর হজে যাইতে পারতেছি না নিজের অসুস্থের কারণে। এই যে উমরায় গেলাম গত করোনার পরে, তখনই দেখলাম যে অবস্থা, মহিলার সংখ্যা প্রায় আপনার 6 আনা আর 10 আনা। তাহলে কত হলো 6 আনা 10 আনা? হলে তারা হলো, মনে করেন আপনারা পুরুষ হলো 10 ভাগ, তারা হলো 6 ভাগ। আরেকটু অপেক্ষা করেন, যেমন সারা দেশে আদমশুমারিতে যখন চলে আসলো যে কি মহিলা পুরুষের থেকে অনেক বেশি, আদমশুমারিতে হিসাব করছে, এরা হজে উমরায়ও বেশি হয়ে যাবে, আপনারা পুরুষেরা কমে যাবেন। আর এরা এই সমস্ত মাসলা মাসাইল নিয়া উমরা করতে হবে, তওয়াফ করতে হবে, আর সেখানে সব কিছু করতে হবে, কি অবস্থা সেখানে, ধাক্কাধাক্কি ঘষাঘষি, এগুলো বালাই নেই। এই জন্য তখন আমাকে ওই হুজুর বলছিল যে এখন আর তওয়াফ করতে স্বাদ পাই না, এই জন্য বসে বসে শুধু তসবি পড়ি আর ওই বাইতুল্লাহ ঘরের দিকে চাইয়া থাকি, তওয়াফের সুযোগ পাই না। পুরা মাতাফ এরাই দখল করে রাখছে। কি হালাত, কি অবস্থা! তারপরে হজরে আসওয়াদ চুমা দিতে যায়, একটা মোস্তাহাব কাজ। এই হজরে আসওয়াদ চুমা দিতে যাইয়া দেখবেন যে মহিলারা পুরুষেরা ছেলেরা মিলে একসাথে, মাঝে মধ্যে মহিলাদের অবস্থা এমন হয় ধাক্কার চোটে সবার মাথার উপরে উঠে যা চিতে পড়ে থাকে, সে হজরে আসওয়াদ চুমা দিতে গেছে। তো এই জন্য কোনটা গুনার কাজ, কোনটা সওয়াবের কাজ, এটা বুঝতে হবে, বোঝা লাগবে। যদি এটা বুঝতে না পারি, শুধু কাজ করলেই চলবে না। এখনকার ফিতনার জমানায় চতুর্মুখী ফিতনার মধ্যে, বিশেষ করে ব্যাপারদগির ফিতনাটা এখন ঘরে বাহিরে হাটে বাজারে দোকানে সর্বজায়গায়, আর এর মাঝখানে আপনাকে চলা লাগবে। আপনি ঘরে দরবেশের মতো বসে থাকলেও চলবে না, চলতে হবে। তাহলে কেমনভাবে মজবুত ইমানের অধিকারী হওয়া লাগবে যে এইভাবে আমাকে গুণাবিহীন জীবনটা কাটতে হবে, তারপরে সারাদিন চলার পরেও নিরিবিলি রাত্রে বসে বসে আল্লাহর কাছে, আল্লাহ সারাদিন চলতে যেও অনিচ্ছাকৃত নজর পড়ে গেছে সেখানে, মাফ চাইতেছি। এই জন্য সেই জমানায় আমরা আসছি, বুঝতে হবে গোলামি কাকে বলা হয়। এই রাস্তায় যারা আসছি এরা বুঝে শুনে চিন্তা ভাবনা করে চলব, শুধু জিকির করলেই চলবে না, গুনাহ ছাড়বেন না। মহিলাদের সাথে বেশি হাসি দিল্লেগি খোশতবি হবে, হ্যাঁ, হাত্তা কি আমরুদ ছেলেদের প্রতি পর্যন্ত বারবার নজর করা নিষেধ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদ সাহেব দাড়ি উঠার আগ পর্যন্ত ওনার সামনে বসায় নাই, পিছনে বসাইছে। কারণ যখন দাড়ি উঠছে অবস্থাটা যখন আসলো তখন সামনে বসাইতে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মতো মানুষ বলতেছে আমি নমান, আমি আমার নফসের উপরে এতেমাদ নাই, আমাকে যদি একটা বন্ধ ঘরের মধ্যে একটা গাবিন, একটা তরুতাজা গাবি আর আমাকে ছেড়ে দেওয়া হয়, আমি নফসের এই খাহিশার থেকে বাঁচতে পারবো কি না আমার মধ্যে সন্দেহ লাগতেছে। তাকওয়া কাকে বলে? এই জন্য দোস্ত বহুত বড় মারাত্মক কথা, এই সব কিছুর সারাংশ একটা এনকিয়াদ সারেন্ডার। যদি তা না হয় হায়াত তো রণটন করে এমনি সেমনি করে কাটাই দিলাম, আখের কোথায়, আখের ঠিকানা কোথায়? আখের তো কবর, এর কোনো বিকল্প নাই, এর কোনো ভিন্ন কোনো রাস্তাও নাই, কবরে যাওয়া লাগবে না, কবরে যাব না, এটা তো পারা যাবে না, বড় মিয়া ছোট মিয়া সব মিয়ার একই দশা, যাওয়া লাগবে। সেইখানে যাওয়ার জন্য কি হালাত হবে? এই জন্য গুনাহ ছাড়া লাগবে, গুনাহ ছাড়তে হবে।
আল্লাহ পাকের কাছে পুরা এনকিয়াদ হওয়া লাগবে, পুরা সারেন্ডার হতে হবে। আমাকে যেভাবে চলতে বলতেছেন এইভাবে চলেছেন, মুরব্বীরা চলে আসছেন সেই রাস্তায়, না চললে ওনারা এগুলি কেমনে বলছেন যেন আমাদেরকে, আমরাও চেষ্টা করলে চলতে পারবো, পারবো না ইনশাআল্লাহ। যদি রাস্তা এতই কঠোর হয়, এত পিচ্ছিলি রাস্তা যদি হয়, তাহলে আল্লাহ পাক এই রাস্তা দিতেন না। এই জন্য অবশ্যই রাস্তা চলতে হবে, পিচ্ছিলি রাস্তার উপরে চলা লাগবে খুব সতর্কতার সাথে, খুব সতর্কতার সাথে, সতর্কতার সাথে চলা লাগবে। এই জন্য হজের মৌসুমে এই ব্যাপারটা খুব জটিল ব্যাপারটা বলছি, সেখানে আমাদের দেশের থেকে আরো হজের মৌসুমে যে ব্যাপারদার সাইলাব চলতে থাকে, সেখানে ব্যাপারদার সাইলাব চলতে বিভিন্ন দেশ থেকে আসে, আমাদের দেশ থেকেও যায়, এরা যে কি করে সেখানে অবস্থা। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে, কঠিন মাসালা, কঠিন মাসালা। এই জন্য বোরকা একটা নামে অস্ত্র আছে, অনেক দেশের মধ্যে বোরকাও নাই, শুধু সাধারণ একটা ওড়না গায়ে দিয়া তারা এই সালোয়ার কামিজ পরে এই এই সুন্দর সাজাইয়া তারা হেরেমে যায়, তওয়াফ করতে যায়, ইত্যাদি করতে যায়, বহুত কঠিন মাসালা। নফল তওয়াফ করতে যাইয়া আমি যদি আমার সব ফরজ ছুটে যায়, এই জায়গার থেকে দূরে বসা বাইতুল্লাহ দেখা ভালো, কাছাকাছি যাইয়া তওয়াফ করলে লাগবে আপনার 20 মিনিট, আর বাহিরি দিয়া করতে গেলে লাগবে প্রায় 1 ঘন্টা 40 মিনিট। তো এই জন্য মনে করলাম যে একটু ভিতর দিয়া যায়, ভিতর দিয়া যায় হুজুম, এদিক দিয়া চাপ, ওই দিক দিয়া চাপ। বহু ঘটনা এমনও দেখেছি, এত জোরে চাপ, চাপের ছোটে মহিলার দুধ বাইয়া বাইয়া কাপড়ে পড়তেছে, আরেকজন তওয়াফ করতেছে, এই তো। এই জন্য সবসময় কাল দোয়াও করতাম যে আল্লাহ তওয়াফের স্বাদ চলে গেছে, যেখানে বাইতুল্লাহ তওয়াফ করতে যায় অন্তরটা কত কি থাকবে, পানি ঝরবে আর আল্লাহ পাকের দিকে পুরা মতওয়াজ্জ হবে, সেই রমজার সেই স্বাদ নষ্ট হয়ে যায় এই ধাক্কা ধাক্কির কারণে। অথচ এটা বাইতুল্লাহর সামনে, হারেমের সামনে, বুঝে আসছে কথাগুলি? এটা একটা মেশাল পেশ করলাম। এই জন্য দোস্ত কথা যা বলছি, কথা শেষ, যে কথাগুলি আলোচনা হয়েছে বোঝার জন্য চেষ্টা করবো, তালেবুল এলেম ভাইয়েরা, তালেবুল এলেম বাবারে, তোমরাও চেষ্টা করবা ইসলাহি মাহফিলগুলি, এটা গতানুগতিক মাহফিল নয়, ময়দানের মাহফিল একরকম, মসজিদে ইসলাহি মাহফিলগুলি আরেক রকম। এখানে যারা কিছু ইসলাহি সম্পর্ক করেছেন এরাও আছে, আমরা যারা ইসলাহি সম্পর্ক করেছি তারা এই ব্যাপারটা একটু বুঝতে হবে, এই ইসলাহি সম্পর্কের দ্বারা আমাদের কি ফায়দা, কি লাভ, আর এই সিস্টেমটা নতুন নয়, একেবারে আমাদের আকাবিরিন থেকে চলে আসছে। ধারাবাহিকভাবে ইসলাহি তাআল্লুক, ইসলাহি সম্পর্ক, এটা চলে আসছে, তারাই বা কেন করলেন, এর দ্বারা আমার কি ফায়দা, আমি এই সম্পর্ক করার দ্বারা কি উপলব্ধি করতেছি, বড়দের পক্ষ থেকে কিছু কথা অনেক সময় লেখা হয়েছে কিতাবে, ইসলাহি সম্পর্ক করবে যারা ওনাদের মধ্যে থেকে চাই আলেম হোক আর গাইরে আলেম হোক, তিনটা জিনিস তাদের স্মরণ রাখতে হবে। এই তিনটা জিনিস যদি পরিপূর্ণভাবে আমি আদায় করতে পারি, তাহলে এই বায়াত মুরিদের কি ফায়দা এটা বুঝে আসবে। সেই তিনটা জিনিস
খুব ভালো করে বুঝব। একটাকে বলা হয় এতেকাদ, দুই নম্বর এটাকে বলা হয় এতেমাদ, তিন নম্বর হল এনকিয়াদ। যারা আমরা আলেম নয়, খেয়াল করলে ইনশাআল্লাহ বুঝে আসবে এই শব্দগুলি কি চায়, এটার কি অর্থ। একজন মুরিদ এবং পীরের মাঝখানে এই তিনটা জিনিস অতীব জরুরি। এই তিনটা পরিপূর্ণ যখন কোন ব্যক্তির কাছে পাওয়া যাবে, সে এই ইসলাহী তাআল্লুকের মজা পাবে, স্বাদ পাবে। তিনটা কথা বলছি, কি কথা? প্রথম নম্বরটা এতেকাদ, দুই নম্বরটা এতেমাদ, তিন নম্বরটা হইল এনকিয়াদ। তিনটার শেষে দিয়ে দাল, এতেকাদ এটা কি জিনিস? আমি কোনো একজন মানুষের ব্যাপারে, যদিও তার সাথে আমার কোনো সম্পর্ক তেমন নাই, কোনো পীর মুরিদি না কিছু না, এরকম কোনো একজন ব্যক্তির ব্যাপারে আমার দিলে তার সম্পর্কে কতটুকু ধারণা, কতটুকু তাকে আমি বিশ্বাস করি, তার কথাটা আমার কাছে কতটুকু মূল্যায়ন হবে, একজন সাধারণ ব্যক্তি, যখন আমি বুঝব যে না এই লোকটার কথা সে যা বলতেছে খুব সঠিক কথা বলতেছে, এবং এই কথাগুলি নেওয়ার মতো, কথাগুলি পালন করার মতো, সেই ব্যক্তি সম্পর্কে যখন আমার ভিতরে আমার এতেকারটা এরকম হয়, আমার আকীদা বিশ্বাস তার প্রতি যখন এমন হয় যে হ্যাঁ আমি তার প্রতি খুব অনুরাগী, তার কথা আমার কাছে আসলে খুব গ্রহণযোগ্য, এবং সেই কথাগুলি নেবার মতো, এগুলি নিলে আমার ফায়দাই হবে, এটা দিলের মধ্যে আগে জায়গা দিতে হবে, এটার নামে এতেকাদ। এটা একজন যে কোনো ব্যক্তির ব্যাপারে, একজন দোকানদারের কাছে আপনি যখন কোনো মাল খরিদ করতে যাবেন, আগের থেকেই তৈরি হয়ে গেলেন আমি অমুক দোকানে যাব, তার কাছে যাব, সেইখানে মার্কেটে অনেক রকমের দোকানদার আছে, কিন্তু সবার থেকে আমার দিলের খেয়াল হলো যে এই লোকটার প্রতি আমার এতেকাদ গভীর, আমি তার প্রতি আমার ধারণা ভালো, তার ব্যাপারে আমি খুব অনুরাগী, এটা আমার দিলের মধ্যে যখন আসে তখন আমি তার দোকানে যাইয়া সদাইপত্র খরিদ করে আসার পরে আমার দিলের মধ্যে কোনো অসোয়াসা আসবে না যে সে আমাকে ঠকাছে বা অসুবিধা দিয়েছে বা কিছু করছে, মালটা খারাপ দিছে, কোনো অসোয়াসা নাই, কারণ তার প্রতি আমার এতেকাদ ভালো। একজন ব্যক্তি, তিনি কোথায়ও কোনো কর্মচারী চাকরিজীবী, সেই চাকরিজীবী লোকটাকে কাজের মধ্যে বসাবার পরে তার প্রতি আমার দিলের মধ্যে একটা ধারণা এতেকাদ হলো, সেই লোকটা ধোকাবাজ না, সেই লোকটা ফাঁকিবাজি না, সেই লোকটা অন্য কাজ করবে না, কোনো কিছু করবে না, তার প্রতি আমার এতেকাদ মজবুত। বুঝার জন্য বলতেছি, যেন সকলেই বুঝে, এই জন্য আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি। আমি রাস্তায় চলতেছি, আমি ঢাকার রাস্তা চিনি না, যেটা আমরা অনেক সময় করে থাকি, রাস্তায় চলাচল করি সফরে, রাস্তায় কত মানুষই চলে, সবার কাছে আমি রাস্তাটা জিজ্ঞাসা করি না,
একজন ভালো মানুষ নামাজি বা একটা লোকটাকে কেমন জানি একটু ভালো ভালো মনে হয়, এই লোকটার কাছে আমি হচ্ছে জিজ্ঞাসা করি, ভাই আমি অমুক জায়গায় যাব, আমাকে একটু রাস্তাটা বলে দাও। তার প্রতি যদি আমার এতেকাদ যদি ভালো হয়, সে আমাকে ভুল রাস্তা দেখাবে না, সে আমাকে অন্যদিকে ডাইভার্ট করে দিবে না, তখন আমি তার কথাটা নির্দ্বিধায় সহজে নিয়ে দিই। এটা এই এতেকাদের তিনটা উদাহরণ পেশ করল। এখন আশপাশের সবার সাথে আমার এতেকাদটাকে আমি যখন এইটা বুঝলাম, তো আমার শেখ ও মোর্শেদের সাথে আমার এতেকাদটা আমি ওই জায়গায় আগে নিজকে আটকাবার আগে, আমি তার কাছে বায়াত হওয়ার আগে আমার এতেকাদটা মজবুত করতে হবে, যে আমি এই রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য এই রাস্তাটা যে আমি গ্রহণ করব, আমি যার হাতে বায়াত হব, আমি যার কাছে সফরদ করব, তার সম্পর্কে আমার এতেকাদটা খুব মজবুত হওয়া লাগবে। আমার বিশ্বাস এবং ধারণা যে তিনি আমাকে ভুল পথে নেবে না, তিনি আমাকে বেদাতের রাস্তায় নেবে না, তিনি আমাকে শরীয়ত বিরোধী কাজের আদেশ করবে না, এই ব্যক্তির প্রতি আমার এই ধারণাটা মজবুত হওয়া লাগবে। কিছু বুঝে আসছে? এটা এক নম্বর কথা, এতেকাদ। দুই নম্বর বলছি এতেমাদ। এতেমাদ আর এতেকাদের মধ্যে ফরকে এতেবারই সামান্য কিছু ফরক। যে কোনো একটা কাজ করার আগে এই কাজের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আসবে, আমি নির্দ্বিধায় এই কাজটায় সাকসেস হব, আমি এই রাস্তায় কাজ করে অবশ্যই আমি ফায়দামান হব, এবং যে সমস্ত কথা আমাকে বলা হচ্ছে এই কথাগুলি আমি ফলো করলে, পালন করলে আমি অবশ্যই একটা রাস্তা খুঁজে পেয়ে যাব, এই জিনিসগুলির প্রতি আমার এতেমাদ পুরোপুরি আছে, আমার ধারণা এবং বিশ্বাস মজবুত আছে পুরোপুরি, আমাকে অন্যত্র কোনো মানুষ কিছু নিতে চাইলে আমি সেদিকে যাব না, আমি এই কাজের উপরে রাস্তার উপরে পুরোপুরি ষোলো আনা, আমার এতেমাদ বিশ্বাস ষোলো আনা। এই দুইটা জিনিস, এতেকাদ আর এতেমাদ, দুইটা জিনিস পাশাপাশি, যেটা সামান্য রকমের ফরক, দুইটা কখন পুরোপুরি পাব, এই দুইটার মাধ্যমে আমাকে মঞ্জিলে মাকসুদ পর্যন্ত, গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছার জন্য প্রয়োজন হবে যেটা, সেটা তিন নম্বর শব্দটা এটার সাথে যোগ করতে হবে, তাহলে আগের দুইটা পরিপূর্ণ হবে, নতুবা আগের দুইটাকে অর্ধিকা পাবো, আধুরা পাবো, এটার দ্বারা পুরোপুরি সাকসেস হওয়া কঠিন হবে যদি তিন নম্বরটা এর সাথে এসার সম্পৃক্ত না হয়। তিন নম্বরটার নাম হইল এনকিয়াদ। এনকিয়াদ, আমি আমার সর্বকিছু আমি বিলীন করে দিতে রাজি, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার শেখ ও মোর্শেদের কথা আমার কাছে এত বেশি গ্রহণযোগ্য হবে, এর জন্য আমাকে যা কিছু করতে বলে সব কিছু করতে আমি রাজি। এটার নাম এনকিয়াদ। তাহলে এনকিয়াদ যদি আমার মধ্যে পুরোপুরি না আসে, আমি সারেন্ডার করার মতো মন মানসিকতা, আমাকে যা কিছু বলা হয় সেই বলানো কথাগুলি যদি আমার কাছে কিছু সন্দেহযুক্ত থাকে, তাহলে এনকিয়াদ হয় নাই, সফর্দ করা হয় নাই। যেমন শায়ের বলতেছে, সফরদম্ব তুমায় খেসেরা,